নমস্কার বন্ধুরা আজকে দেখুন ত্রিপুরা রাজ্য থেকে যে নতুন ভিডিওটি পাবলিশ করা হয়েছে সেখানে দেখুন গ্রুপ সির মাধ্যমে সেখানে টি এ ডিসিতে দেখুন সেখানে লোক নিয়োগ করা হচ্ছে তাহলে যারাই অ্যাপ্লিকেশন করবেন দেখুন আপনাদের স্যালারি দেওয়া হবে পাঁচ হাজার সাতশো টাকা থেকে চব্বিশ হাজার অবধি সেখানে স্যালারি দেওয়া হবে সঙ্গে আপনাদের গেট পে রয়েছে আঠাইশো টাকা তাহলে বন্ধুরা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কী কী প্রসেস রয়েছে সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বলেছি তার পূর্বে ছুটোটি রিকোয়েস্ট করে নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে এই ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি তাহলে দেখুন ফার্স্টলি বলা হয়েছে ত্রিপুরা ট্রাইবেলস এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে নেক্সট বন্ধুরা দেখুন এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে দুই পাঁচ দুই হাজার বাইশে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সঙ্গে ওদের রেফারেন্স নাম্বারটিও রয়েছে তাহলে বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্টটি ডিটেলসে বলেছি দেখুন যারা এই অ্যাপ্লিকেশনটি করবেন সেখানে আপনারা লক্ষ্য করবে গ্রুপ সি পদে সেখানে লুক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে বলা হয়েছে টি এ ডিসিতে সেখানে নিয়োগ করা হচ্ছে এবং বেতন সেখানে উল্লেখ করা রয়েছে এবং গ্রেড পেও দিয়ে দেওয়া হয়েছে নেক্সট বন্ধুরা আমরা দেখে নিচ্ছি আপনাদের সেখানে পোস্ট নেই দেখুন সেখানে বলা হচ্ছে স্ট্যানোগ্রাফার গ্রুপ সিতে সেখানে লুক নিয়োগ করা হচ্ছে আপনাদের শূন্য সংখ্যা রয়েছে দেখুন সেখানে টোয়েন্টি শূন্য পদের সংখ্যা রয়েছে বিশটি শূন্য পদের সংখ্যা রয়েছে আপনাদের এলিজিবিলিটির মধ্যে দেখুন প্রথমে বলা হয়েছে এডুকেশন তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যারা টুয়েলভ পাস করে রেখেছেন অঙ্কে যাদের ফোর্টি পার্সেন্ট মার্ক রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন নেক্সট বন্ধু দেখুন সেখানে বলা হচ্ছে যারা মাধ্যমিক পাস করে রেখেছেন সঙ্গে যাদের স্টেনোগ্রাফার কোর্স এবং আইটি এর মধ্যে যাদের থার্টি মার্ক রয়েছে ইন মাধ্যমিক তারাও সেখানে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন নাম্বার টুর মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে আপনাদের নলেজ থাকতে হবে অপারেটিং কম্পিউটার অ্যান্ড সার্টিফিকেট তাহলে দেখুন আপনাদের নলেজ থাকতে হবে অপারেটিং কম্পিউটারের মধ্যে আপনার সঙ্গে সার্টিফিকেটও থাকতে হবে নেক্সট বন্ধুরা দেখুন সেখানে বলা হয়েছে নাম্বার থ্রির মধ্যে দের জন্য সেখানে ফাইভ পার্সেন্ট মার্কেট সেখানে রেডিসন রয়েছে দেখুন সেখানে দিয়ে দেওয়া হয়েছে নাম্বার থ্রির মধ্যে নাম্বার ফোর এর মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন সেখানে ত্রিপুরার একটি উপজাতি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে বন্ধুরা আমি প্রতিনিয়ত রিলেভেলের বিষয়ে বলে থাকি রিলেভেলের মাধ্যমে জব পেতে হলে এক হাজারের মধ্যে সাতশো মার্ক পেতে হতো তো আপনাদের জন্য গুড নিউজ রয়েছে রিলেভেলে এখন এক হাজারের মধ্যে পাঁচশো প্লাস মার্ক অ্যাচিভ করতে হবে তো ফিফটি পার্সেন্ট মার্ক অ্যাচিভ করে ইন্ডিয়া টপ কোম্পানিগুলিতে চাকরি পেয়ে যেতে পারেন সি এম আই ই এর একটি অনুমোদন অনুসারে দুই সালে ডিসেম্বর মাস পর্যন্ত ভারত ভারতে তেপ্পান্ন মিলিয়ন লোকের চাকরি ছিল না আর ভারতে জনসংখ্যার সাথে সাথে বেকারত্ব বাড়ছে এর একটি বড় কারণ হলো ভারতে চাকরি পাওয়ার আগে পঞ্চাশটি জিনিস আছে আপনার রিজিউম দেখা ফ্রেশারদের কাছ থেকে অভিজ্ঞতা চাওয়া হয় অভিজ্ঞদের কাছ থেকে স্যালারি স্লিপ চাওয়া হয় এবং সব কিছুর পরও আমরা আপনাদের কল করব এর উপর ছেড়ে দেওয়া হয় এখন দেখো এরা আদিত্য মায়াং ইশিতা আর সম্পত্তি লিবারেজ এডুমেল সেলস এক্সিকিউটিভের চাকরি নিয়েছেন একটি লিবারেজ প্যাকেজের বিবরণ হলো সিক্স টু এইট লাখ এখানে ইন্ডাস্ট্রির প্যাকেজ হলো একজন বিডিই কর্মচারীর জন্য থ্রি পয়েন্ট টু লাখ এখন এখানে চন্দন সৈয়দ সার্থক ও এ প্রযুক্তি চাকরি নিয়েছেন এখানে এগারো থেকে আঠারো লাখ পর্যন্ত প্যাকেজ অফার করা হয় এখানে সার্থক কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে সরাসরি ক্রোডিং ফিল্ডে চাকরি নিয়েছে আর এরা হল রাহুল অভিষেক সায়নাথ প্রথম শিবংশ বৎসল ও কৃতিপতিত সব হাই কোয়ালিফাই কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসাবে চাকরি নিয়েছেন এখানে থেকে লাখ পর্যন্ত চাকরি অফার রয়েছে সবার মধ্যে একটা জিনিস কেমন আছে তারা মধ্যে বিনামূল্যে পরীক্ষা দিয়েছিল এবং তাদের দক্ষতা বৃত্তিতে তাদের চাকরি নির্বাচন করেছিল রিলেভেল ঠিক এটি করে একটি সাধারণ পরীক্ষার মাধ্যমে আপনি আপনার ঘরে বসে ভারতের দুশো প্লাস সেরা কোম্পানির জন্য আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিংকে ক্লিক করে কিছু বেসিক ইনফরমেশন ফিল করে সাইন আপ করার পর আপনারা ইজিলি টেস্টে পার্টিসিপেন্ট করতে পারবেন নেক্সট বন্ধুরা দেখুন এজ লিমিট বলা হয়েছে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের এইজ লিমিটটি কাউন্ট করা হবে এক চার দুই হাজার বাইশ হিসেবে সেখানে কাউন্ট করা হবে সি এবং এসটি এর জন্য পাঁচ বছরের এইজের রিল্যাক্সেশন পেয়ে যাবেন নেক্সট দেখুন আপনার সিলেকশন প্রসেস কীভাবে আপনাদের সিলেকশন করা হবে দেখুন আপনাদের রিটার্ন টেস্ট হবে সেটা হানড্রেড মার্কের মধ্যে এবং সেটা এমসিকিউ কিউ হবে নেক্সট বন্ধুরা দেখুন রিটেন টেস্টের পর আপনারা সেখানে স্টেনোগ্রাফার টেস্ট এবং পিটার টাইপিং স্পিড টেস্টও সেখানে নেওয়া হবে এবং ফোরটি ওয়ার্ড পার মিনিট দেখুন সেখানে দিয়ে দেওয়া হয় অবশ্যই সেটা চেক আউট করে নেবেন নেক্সট বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কীভাবে সেটা অ্যাপ্লিকেশন করবেন হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে আপনার প্লেন পেপারের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে প্লেন পেপারের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করবেন দেখুন সেখানে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করার পূর্বে দেখুন সেখানে বলা হচ্ছে ওদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হচ্ছে এক্সিকিউটিভ অফিসার এই যে লাইনটি আমি হাইলাইট করে দিয়েছি এই লাইনটি দেখুন সেখানে প্রথমে সেখানে লিখতে হবে লিখার পর আপনাদের সমস্ত যে বায়োডাটা সম্পূর্ণ কিছু তৈরি করতে হবে তৈরি করে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যখনই অ্যাপ্লিকেশন করবেন দেখুন আপনাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে সঙ্গে আপনাদের তিন কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে এবং বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনার সরাসরি ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে বাই হ্যান্ড প্রতিদিন ওয়ার্কিং ডে এর মধ্যে সঙ্গে টাইম বলা হয়েছে এক সকাল এগারোটা থেকে তিনটা ত্রিশ অবধি সেখানে অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবেন অ্যাপ্লিকেশনটি জমা দেওয়া শুরু হবে দেখুন সতেরো পাঁচ দুই থেকে অ্যাপ্লিকেশনটি শুরু হবে এবং লাস্ট ডেট দেখুন একত্রিশ পাঁচ দুই সেখানে লাস্ট ডেট এবং দেখুন যে অফিসে গিয়ে আপনারা জমা দিতে হবে এই যে আমি হাইলাইট করে দিয়েছি দেখুন এই যে গেস্ট হাউস বলা হয়েছে এই গেস্ট হাউজের মধ্যে গিয়ে আপনাদের সেখানে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে নেক্সট বন্ধুরা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা তা না হলে অ্যাপ্লিকেশন করতে প্রবলেম হবে নাম্বার থ্রির মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে তারা অলরেডি জব তারাও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রপার দেখুন ন অবজেকশন সার্টিফিকেট মাধ্যমে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে নেক্সট বন্ধুরা নাম্বার ফাইভের মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে প্রথমে আপনাদের সেখানে রিটার্ন টেস্ট হবে এবং রিটার্ন টেস্টের পর দেখুন সেখানে আপনাদের শর্ট হ্যান্ড রাইটিং হবে এবং কম্পিউটার টেস্ট টাইপিং টেস্ট হবে এবং মেরিট লিস্টের মাধ্যমে সেখানে আপনাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে বন্ধুরা দেখুন নাম্বার সেভেনের মধ্যে বলা হয়েছে যারা এক্সাম দেবেন সম্পূর্ণ কিছু দিয়ে কমপ্লিট করবেন পরবর্তী সময় আপনাদের সেখানে কাট অফ মার্ক করা হয়েছে দেখুন তাহলে মিনিমাম মার্ক রাখা হয়েছে ফিফটি পার্সেন্ট কোয়ালিফাই মার্ক নেক্সট রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসসি এবং এস যারা রয়েছেন আপনাদের ফোর্টি পার্সেন্ট মার্ক করলেই সেখানে আপনার কোয়ালিফাই হয়ে যেতে পারবেন নাম্বার এইটের মধ্যে বলা হয়েছে ডেট টাইম অ্যান্ড ভেনু রিটেন টেস্ট অ্যান্ড রাইটিং কম্পিউটার টেস্ট সম্পূর্ণ কিছু জানিয়ে দেওয়া হবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে এবং আপনাদের সুবিধাতে আমি রিকোয়েস্ট করবো পরবর্তী ওদের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন যখনই কোনো ধরনের নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে আমরা আপডেট দিয়ে দেবো হলে বন্ধুরা আজকে আমরা টি টি এ ডিসি থেকে যে নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল তা সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনাদের কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ